হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ঈদের নাটক রিভিউ চলতেছে বা নাটক আপলোড চলতেছে সব জায়গায়, অনলাইনে সব নাটক আর নাটক, এবং সবাই আমরা নাটক দেখতেছিও। কিন্তু যেই নাটকটা ঈদে আমাদের ঈদুল ফিতরে যে ক্রেজটা তৈরি করেছে ব্যাড বাজ, মানে অমিবাইত অন্যতম একটা মানে সুন্দর নাটক, সেই নাটকের যে সিকুয়েলটা আসছে এসে গেছে অলরেডি, সেটা হচ্ছে যে গোডবাস। এবং এই নাটকের জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম এবং মোটামুটি হাইপটা ভালোই ছিল, যে কারণ ওই নাটকটা অনেক হিট হয়েছে। এখন এই হাইপটার কারণে এই নাটকটা নিয়ে আমরা সবাই অপেক্ষায় ছিলাম। এবং বলতে গেলে আমি নাটকটা দেখলাম এবং দেখার পর আপনাদেরকে এক কথায় বলবো যে বাংলাতে এই ঈদে বা সামগ্রিক আমি 2-3 বছর ধরে যতই নাটক দেখছি না কেন, মানে বা যত নাটক বা অন্যান্য কাজ মুভির কাজও বলতে পারি, এই নাটকে অনেক বেশি হাসছি। এই হাসিটা খুবই রেয়ার হাসছি আমি, মুভির কাজ যদি ইনক্লুডও করি। হ্যাঁ, নাটক তো দূরের কথা, মুভিও যদি ইনক্লুড করি, এখানে যে হাসাটা আমি হাসলাম বা যে এন্টারটেনটা আমি নিলাম, এটা কিন্তু আমি বিগত 1 বছর যাবত হবে আমি মানে অন্যান্য মুভি বা সিরিজ থেকে এই টাইপসের আনন্দটা নিতে পারিনি, এখান থেকে জান নিছি। এখন বলতে গেলে 1 ঘন্টা 30 মিনিটের এই নাটক, অমিবাই টিম, অমিবাই সব কিছু, এবং গল্প কিন্তু নতুন না। গল্পটা হচ্ছে যে আপনার ব্যাড বাজ যেখান থেকে শেষ হয়েছে তার থেকে মিনিমাম মনে হয় 1 বছর গ্যাপ দিয়ে, মানে একটা অনেকগুলা গল্প গ্যাপ দিয়ে দেন আবার গল্পটা শুরু হয়েছে, যেখানে অনেকগুলা ক্যারেক্টার নতুন আসছে, আবার ওই আগের ক্যারেক্টারদের সাথে অনেক কিছু ঘটে গেছে, যেটা এখানে আবার সুন্দর করে আবার ফুটাই তোলে যে আগে অতীতে কী কী হয়েছিল এগুলো সব কিছু। ওভারঅল বলতে গেলে বলা যায় এই নাটকটা ওয়েল কম্প্যাক্ট একটা প্যাক, যেটাতে আপনি হাসতে হাসতে শেষ হবেন। দেন আরেকটা বলি, সেটা হচ্ছে যে এই নাটকে অনেকগুলা কমেডি পিকআপ পয়েন্ট আছে, মানে আপনি ওই পিকআপ পয়েন্টগুলোতে আপনার লিটারে আপনার হাসি থামাইতে পারবেন না, এই টাইপসের একটা পিকআপ পয়েন্ট আছে, তার জন্য এই নাটকটা অনেক স্পেশাল। কারণ এখানে ফ্ল্যাট কমেডি বা কমেডি হালকা হালকা কমেডি চলে না, এখানে কিন্তু পিকআপ কমেডিও আছে, মানে আপনি যখন ওই পয়েন্টগুলোতে যাবেন আপনি সবাই মিলে হাসতে হাসতে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, তার জন্য এই নাটকটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। হ্যাঁ, ওভারঅল বলতে গেলে আরেকটা আমার বলা যায় যে এই নাটকটা সিনেমাটোগ্রাফি, মিউজিক, তারপর কাস্টিং পারফরমেন্স, ক্যামেরার কাজ সব কিছু দেখলে বলা যায় এটা কোনো নাটক না। এটা যেহেতু 1 ঘন্টা 30 মিনিট দিয়েছে, এটাকে কিন্তু শর্ট ওয়েব ফিল্ম হিসেবে লঞ্চ করা যাইতো এবং অনেক হিট খাইতো। অলরেডি নাটক হিসেবে তো অনেক হিট যাবে এটা, কিন্তু বলা যায় এটা কিন্তু একটা মুভি থেকে কম না। আপনারা যারা দেখবেন যে আপনারা বুঝবেন যে এটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজে মুভির মতো খুবই স্ট্রাকচার করছে। সেটা হচ্ছে এটা ক্লাইম্যাক্স আছে, এটার আপ অ্যান্ড ডাউন আছে, ইমোশনের এবং ওপেনিং আছে, সব কিছু অত্যন্ত সুন্দরভাবে নাটকের মতো না। অ্যাজ ইউজুয়াল আমরা যে নাটকগুলো দেখি ওইটা না, ওইটা থেকে অনেক অনেক আলাদা, বলতে গেলে একটা মুভির মতো, একটা ওয়েব ফিল্মের মতোই। সো ওই একটা ফ্রিতে আমরা ওয়েব ফিল্ম দেখলাম, যেটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। দেন আমি নাটকটা শেষ করে আমি একটা কমেন্ট করছিলাম, সেটা হচ্ছে যদি টাকা দিয়ে নাটকটা দেখতাম আমি আরও মজা পাইতাম, কারণ আমার মনে হইতো যে টাকাটা আমার ইউটিলাইজ হয়েছে, কিন্তু আমি তো ফ্রিতে দেখছি ফেসবুকে, তার জন্য ওই মজাটা আমি পাই নাই। সো অনেকে আমার উপর খেপে যাবে, কিন্তু অমিবের এরকম কাজ নেক্সট থেকে একটু টাকা টুকে দিয়ে দেখার একটু সুযোগ করে দিয়েন, মানে উনি একটা মুভি টুবি বানানো উচিত ওনার। হ্যাঁ, সো আপনাদের কেমন লাগছে গোডবাস নাটকটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সবার জন্য মাস্ট ওয়াচ, আপনারা দেখেন, জাস্ট এই নাটকটা চোখ বন্ধ করে দেখেন, এই নাটকটা মজা নেন। এবং বলতে গেলে গোডবাস ব্যাডবাস থেকে তুলনা করলে দুইটা আলাদা আলাদা। ব্যাডবাসটা দেখলে ব্যাডবাসের মধ্যে ইমোশন অনেক বেশি ছিল, মানে ইমোশনাল পার্সপেক্টিভটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স করছে, তো তার জন্য ওই নাটকটা খুবই ইমোশনাল বা একটা মানুষের জন্য খুবই স্পেশাল হবে। কিন্তু এই গোডবাস যে নাটকটা, এটাতে ইমোশন ততটা না হলেও এটাতে কমেডি অত্যন্ত বেশি, তার জন্য কমেডি নাটক হিসেবে এটা আপনার মধ্যে রয়ে যাবে। সো দুইটার পার্সপেক্টিভ কিন্তু আলাদা হয়ে গেছে, যদিও গল্পটা সেম, থিমটা সেম, কিন্তু ওভারঅল মেকিং ওয়াইজ এবং স্ক্রিন প্লে ওয়াইজ এই জিনিসটা আলাদা করে বলছে এক অপর থেকে। সো আপনারা যারা দুটোটাই দেখছেন তারা আমাকে কমেন্ট করে বলবেন, আপনাদেরকে অবশ্যই তাড়াতাড়ি দেখে আসেন আমার এখানে কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।